হ্যালো এভরিওয়ান, আমি সাহিল মণ্ডল এবং আপনারা দেখছেন পলাসের কোচিং ক্লাস ইউটিউব চ্যানেলটি। তো আজকে আমাদের যে নিবেদিত বিষয় সেটি হলো জিআই বা রিজনিং। রিজনিং কিন্তু আমরা আজকে প্রথম যেটা, এটা কিন্তু মিসলেনিয়াস হিসেবে করাবো, কোনো নির্দিষ্ট কোনো টপিক নয়। আমাদের একটা সেট বানানো, সেটা কিন্তু মিসলেনিয়াস হিসেবে এক এক করে আমরা সলভ করবো। তাহলে আজকে প্রথম প্রশ্ন সেটার দিকে আমরা চলে যাব। প্রথম প্রশ্নটা কী বলেছে? তো প্রথম প্রশ্নটা যেটা বলেছে সেটা হলো হেন ইজ টু এগ, তাহলে ট্রি ইজ টু কী হবে? অর্থাৎ মুরগি থেকে যদি ডিম আসে তাহলে গাছের থেকে কী আসবে? তো এখানে ভালো করে দেখি আমরা, বার্ক অর্থাৎ ছাল, গাছের ছাল, সিড অর্থাৎ বীজ, লিভস অর্থাৎ কি পাতা, ফ্রুট অর্থাৎ গাছের ফল। এখন এখানে সবকটা কিন্তু গাছ থেকে আসছে, তাহলে বুঝতে হবে একটা কোন অর্থে এসছে। তাহলে হেন অর্থাৎ মুরগির পরবর্তী প্রজন্ম আনার জন্য কিন্তু মুরগির ডিমটা প্রয়োজন, সে একই রকম গাছের ক্ষেত্রে কিন্তু বীজটা প্রয়োজন পরবর্তী প্রজন্ম আনার জন্য। অপশন নম্বর যে টু, সেটা কিন্তু সঠিকভাবে অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে চলে আসি দুই নম্বর প্রশ্নে। এখানে যে কী বলেছে, এটা হলো লেটার সিরিজ দিয়েছে, লেটার সিরিজ আমরা সলভ করার চেষ্টা করবো। বলছে ডি ই এইচ জি পি ভি, অর্থাৎ ডি এইচ পি ভি ই জি কিউ ইউ, ডবল ইস দিয়ে কী দিয়েছে, বি জে এন টি, এর সাথে কোনটা হবে? তো আমরা এখানে আগে সিমিলারিটি বার করার চেষ্টা করবো। সেটা হলো ডি এর সাথে ই অর্থাৎ এক ঘর প্লাস হয়েছে, বি এর সাথে সি এক ঘর প্লাস হবে, সি প্রত্যেকটাতে আছে, এইচ এর সাথে জি অর্থাৎ এক ঘর এগিয়ে এসেছে মানে মাইনাস হয়েছে, জে জের আগে খেয়ে থাকে আই থাকে, আমরা আই কিন্তু দেখতে পাচ্ছি অপশন নম্বর এতে আছে। অর্থাৎ কিন্তু আমরা পুরো সলভ করার চেষ্টা করবো না, জাস্ট যত তাড়াতাড়ি অপশন টেস্ট করার মাধ্যমে অ্যান্সারটা কমপ্লিট করার চেষ্টা করবো, টাইম যত কম লাগানো যায়। এরপরে আসে হলো একটা নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজে কী দিয়েছে, তো এখানে দিয়েছে 49 43 64 কত হবে? তো আমরা জানি কি 49 মানে কি, সাথে স্কোয়ার, 343 মানে সাথে কিউব, একই রকমভাবে 64 হলো 8 স্কোয়ার, তাহলে হলো 8 কিউব কত? তো 8 কিউব আমরা জানি কিন্তু হলো 512, 8 কিউব, তাহলে এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, কোনটা না 8 কিউব। অ্যান্সার হয়ে যাবে 512। এরপর যেটা আসে সেটা হলো এখানে বলছে অড, এখানে কিন্তু নিচে 4 জিনিস দিয়েছে, সেখান থেকে অড আমাদেরকে বার করতে হবে। তো অড এদের মধ্যে যদি বার করতে যাই তাহলে এখানে যে পি ইউ এস ডাব্লিউ সি জি কে ও, তো পি এর পজিশন ভ্যালু আমরা জানি হলো 16, ইউ এর পজিশন ভ্যালু হলো 21, 5 ডিফারেন্স, এস এর পজিশন ভ্যালু 19, ডাব্লিউ এর পজিশন ভ্যালু হলো 23, ঠিক তো? তাহলে কত হবে, এটা কিন্তু 4 ডিফারেন্স, সি এর পজিশন ভ্যালু হলো 5 3, আর জি এর পজিশন ভ্যালু হলো 7, অর্থাৎ এখানে 4 ডিফারেন্স, কে এর পজিশন ভ্যালু হলো 11, আর ও এর পজিশন ভ্যালু হলো 15, এখানে 4 ডিফারেন্স। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 4 ডিফারেন্স আছে, একমাত্র অপশান এতে কিন্তু 5 ডিফারেন্স আছে, অর্থাৎ সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না, অপশান এ হয়ে যাবে বা অপশান ওয়ান হয়ে যাবে। এরপরে বলছে যে হলো ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সিলেক্ট দ্য অড নাম্বার পেয়ার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এখান থেকে যে অল্টারনেটিভগুলোর মধ্যে যেটা হলো অল্টারনেট যেটা অড আছে সেটা কিন্তু আমাদেরকে বার করে নিতে হবে। তো অড যদি বার করি, প্রথম যে 422 এখানে 8 বলেছে, 382 এটা 18 বলেছে, 718 এটা 16 বলেছে, 318 এটা 12 বলেছে। তো এর সাথে যেটা আছে সেটা আমরা দেখে নেবো, এর সাথে কী আছে না বলছি যে অল্টারনেটটা, তো অল্টারনেটটা হলো বলে 422 সাথে 8, 382 সাথে 18, 718 সাথে 16, আর 318 সাথে 12। তাহলে আমরা যদি এখানে ডিজিটাল সাম করি প্রথম এই তিনটের, তাহলে কী আসবে, 4 + 2 + 2 করলে 8 আসছে, তারপরে 3 + 8 + 2 = কিন্তু আসে 13, এরপরে হলো 7 + 1 + 8 = 16, এরপরে হলো 3 + 1 + 8 যদি যোগ করি তাহলে কত আসবে, এটা আসবে 12। তাহলে একমাত্র ভুল আসছে কোনটা, অপশন নম্বর বিটা, অর্থাৎ অ্যান্সার কিন্তু এখানে অড আছে, এটা অপশন নম্বর বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে কোশ্চেনে আমরা চলে যাই। তো পরে কোশ্চেনে বলেছে এখানে কিন্তু এদের মধ্যে যে রিলেশন, মিনিংফুল রিলেশনে কিন্তু অর্ডারে সাজাতে হবে, তাহলে সাজানো যাক। প্রথমে কী বলেছে,
ফ্যামিলি মেম্বার্স, সিটি, ভিলেজ, ফ্যামিলি, কমিউনিটি, সব থেকে নিচে কিন্তু থাকে ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলির মধ্যে কিন্তু মেম্বার্সরা থাকে। তাহলে সবার আগে কে থাকবে? মেম্বার্স থাকবে। এখানে কিন্তু দুটো আছে, যেখানে কিন্তু নিচে প্রথমে মেম্বার্স আছে। তাহলে তার পরেরটা আমরা দেখবো, তার পরেরটা ছিল ফ্যামিলি, কারণ জানি মেম্বার্স নিয়ে কিন্তু ফ্যামিলিটা গঠিত হয়। অর্থাৎ এটা কিন্তু অপশন নাম্বার দুই চোখ বন্ধ করে বলে দিতে পারছি। বেশি আমরা বার করার জন্য যাবো না, যদি যেটুকুনি দরকার যা সেটুকুনি করবো। হ্যাঁ, এটা কিন্তু অপশন নম্বর দুই হবে। এরপরে কোয়েশন চলে যাবো। তো পরে কোয়েশন এখানে বলেছে ওটা অড বার, যেটা মিসিং আছে সেটা বার করতে। তাহলে এখানে মিসিং আমরা বার করে নেবো এবং কোন রিদিম ফলো করছে অবশ্যই সেটা চেষ্টা করবো বোঝার। এখানে যেটা বলেছে সেটা হলো, বলছে এল এক্স এফ এম টি জে এন পি এন ও এল আর, নেক্সট টার্ম কী হবে? এল এর সাথে এম এর কী সম্পর্ক? তো এল বারো এম তেরো, এল বারো এম তেরো প্লাস ওয়ান হয়েছে, এম তেরো এন চোদ্দো, এন চোদ্দো ও পনেরো পর গেছে তার মানে। তাহলে ও এর পরে কী আসবে? ও এর পরে আসবে হলো পি। পি এর পজিশন ভ্যালু আমি দেখতে পাচ্ছি, মানে পি ষোলো, যেহেতু এখানে প্রত্যেকটা পি আছে, অর্থাৎ নেক্সট টাইম আমরা যাবো সেটা হলো এক্স এ টি পি এল, এদের মধ্যে ডিফারেন্স বার করবো। এক্স চব্বিশ, টি কুড়ি, পি ষোলো আর এল হলো বারো। তাহলে এইচ কত হবে, মানে এইচ কত বলছি সরি, তারপরেটা কী হবে? আট হবে, যেটা হলো এইচ এর পজিশন ভ্যালু। তাহলে অ্যান্সার কিন্তু এখানে এইচ আছে, অর্থাৎ যেটা তিন নম্বর কোশ্চেন যেটা আমরা দেখতে পারি অপশন, সেখানে কিন্তু পি এর পরে এইচ আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। যত শর্ট টাইমে পাওয়া যায় তত শর্ট টাইমে সলভ করার চেষ্টা করবো। এর পরের টার্মটা চলে যাবো, পরের অঙ্কটা ওই জিআইটাই, সেখানে কী বলেছে? সেখানে বলছে এ এল এন ডি এন আর জি পি আর। তো এ এল এন, তো এ ডি আর জি এর মধ্যে আমরা কিন্তু বার করবো, তাহলে কোনটা কোনটা? এ ডি আর জি। তো এর পজিশন হলো এক, ডি চার আর জি হলো সেভেন, অর্থাৎ এক তি চার সাত, ডিফারেন্স পড়তে রেখে দিই তিন করে। তাহলে পরেরটা কিন্তু আরও তিন হবে, মানে দশ হবে। দশ আমরা জানি একমাত্র জের পজিশন ভ্যালু, যার জন্য কিন্তু অপশন নম্বর টু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। পুরোটা বার করার দরকার নেই, পুরোটা যদি সলভ করা, যদি আপনাদের একটু প্রবলেম হয় পুরো সলভ করতে, আমাদের এই চ্যানেলে প্রথম থেকে কিছু জিআই করা আছে, যেগুলো হলো লেটেস্ট সিরিজের ব্যাপারে একদম ডেসক্রিপটিভাবে করা, খুব সুন্দর করে বোঝানো, সেগুলো গিয়ে দেখতে পারেন। এখন জাস্ট প্র্যাকটিস খুব ফাস্ট করে যাওয়ার চেষ্টা করে দেওয়া হবে। এরপরে কী আসবে? এরপরে আছে হলো ডিফারেন্স বার করতে হবে। কী বলেছে? ওয়ান পয়েন্ট ফাইভ, টু পয়েন্ট থ্রি, থ্রি পয়েন্ট ওয়ান, থ্রি পয়েন্ট নাইন। তাহলে নেক্সট টার্মটা কী হবে? এদের কিন্তু প্রত্যেকটা ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি পয়েন্ট এইট করে আছে। তাহলে থ্রি পয়েন্ট নাইনের সাথে পয়েন্ট এইট যোগ করলে কত হবে? সেটা ফোর পয়েন্ট সেভেন হবে। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর দু দুই, সেটা কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ডাইরেকশন, একটা অঙ্ক জিআই আছে, বলছে খান ট্রাভেলস এইট কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট, টার্নস রাইট, টুক ট্রাভেল ট্রান্স রাইট টু ট্রাভেল টু কিলোমিটার। তাহলে কী বলেছে? খান ট্রাভেলস এইট কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট অ্যান্ড টার্নস রাইট টু ট্রাভেল টু কিলোমিটার, নাও হি টার্নস রাইট অ্যান্ড ট্রাভেল ফাইভ কিলোমিটার, ইন হুইচ ডাইরেকশন ইজ হি নাও পজিশন উইথ রেফারেন্স টু দ্য স্টার্টিং পজিশন। তো এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যেটা বলেছে সেটা হলো, আমরা একটু সেটাকে আঁকার চেষ্টা করব। এখানে যদি আমরা রামের পজিশন ধরি, এখান থেকে আট কিলোমিটার ও ওয়েস্টে গেছে, তারপরে দু কিলোমিটার গেছে তার রাইট, অর্থাৎ এদিকে কিন্তু দু কিলোমিটার গেছে, আর এদিক আবার রাইটে পাঁচ কিলোমিটার গেছে, এটা কিন্তু পাঁচ হবে, এটা তাহলে আট, এটা দুই। তাহলে আমরা বুঝতে পারছি এ কিন্তু স্টার্টিং পজিশনের কাছাকাছি আসেনি, অর্থাৎ কিন্তু সে আছে নর্থ ওয়েস্ট পজিশনে। তো নর্থ ওয়েস্ট পজিশনটা কোনটা আছে? অপশন নম্বর দুই আছে নর্থ ওয়েস্ট পজিশনটা, আমরা সেটা সঠিক অ্যান্সার করে দেবো। এরপরে যেটা আসে সেটা হলো হলো এর মধ্যে দেখতে হবে, এর মধ্যে কোন ওয়ার্ডটা কিন্তু মিস ইউজ করা যাবে না, সেটা কিন্তু আমরা রাইট ভেবে দেবো। অর্থাৎ ইকো ফ্রেন্ডলিতে লেন্ড আছে, কী করে আছে? এল আছে, ই আছে, এন আছে, ডি আছে, লেন্ড আছে, ফ্রেন্ড আছে অবশ্যই, ইকো ফ্রেন্ডলি যখন ফ্রেন্ড তো আছে এর মধ্যে, লাইফ এল আই এফ ই এটাও আছে, কফি এখানে ডবল এফ আছে, সেটা কিন্তু ইকো ফ্রেন্ডলিতে নেই, ইকো ফ্রেন্ডলিতে একটা সিঙ্গেল এফ আছে, অর্থাৎ কিন্তু এটা গঠন করা যাবে না। একমাত্র অপশন নম্বর চার যেটা, সেটা কিন্তু এর মধ্যে গঠন করা যাবে না ইকো ফ্রেন্ডলি থেকে, অর্থাৎ কফিটা। এরপরে যেটা আসে সেটা ইন আ সার্টেন কোড, এখানে বলছে প্রিস্ট ইজ রিটেন অ্যাজ ও কিউ এইচ ডি আর এস, তাহলে প্রিস্টিন ক্যান বি রিটেন অ্যাজ বলে এটা বার করতে হবে। তো আমরা যদি দেখি, তো প্রিস্ট পি এর আগের পজিশনকেই ও, অর্থাৎ কিন্তু এখানে কিন্তু এক মাইনাস হয়েছে, আর এর আগে পজিশন কিউ এটাও কিন্তু এক করে মাইনাস হয়েছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা কিন্তু এক করেই মাইনাস হয়েছে বোঝা যাচ্ছে। তাহলে পরেরগুলো যদি বার করি, প্রিস্টিন যেটা, তাহলে প্রিস্টিনের ক্ষেত্রে পি এর আগের ভ্যালু হলো ও, আর এর আগের ভ্যালু হলো কিউ, ও এর পরে কিউ কোনটায় কোনটায় আছে, এবার অপশন টেস্ট করবো আমরা ফুল স্পিডে। ও এর পরে কিউ একমাত্র অপশন নম্বর এতেই আছে, ফালতু পুরোটা আমরা অ্যান্সার করতে যাবো না।
অর্থাৎ আমরা কিন্তু অপশন নম্বর ওয়ান যেটা সেটা কিন্তু অ্যান্সার করে দেবো, কারণ ও এর পরে কিউ একমাত্র এটাতে আছে, বাকিগুলো কিউ ও আছে, ও এরপরে এস আছে, অর্থাৎ এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে এরপরে কী আছে, ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ এইচ আই এম এ সিই অর্থাৎ এইচ আই এম মাইনাস এ সিই ইজ রিটেন অ্যাজ 21। এখানে যেটা আছে সেটা হলো সার্টেন কোডে বলেছে এইচ আই এম মাইনাস এ সিই এটা রিটেন করতে হবে, এটা করলে কত হবে, তাই তো এটা 21 আসছে। তাহলে আমরা বার করে দেখি, এইচ এর পজিশন ভ্যালু হলো 8 প্লাস আই এর পজিশন ভ্যালু হলো 9 প্লাস এম এর পজিশন ভ্যালু হলো 13, যোগ করলে কত হয়ে যাচ্ছে না 20। কী করে 20 হচ্ছে, 8 প্লাস 9 17 প্লাস 13 20। এরপরে যেটা আছে সেটা হলো এস এ সিই, তো এর পজিশন ভ্যালু 1, সি এর পজিশন ভ্যালু 3 আর ই এর পজিশন ভ্যালু হলো 5, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হয়ে যাবে 9। এবার 30 থেকে যদি 9 বাদ দেয় তাহলে কত থাকবে, 30 থেকে 9 বাদ দিলে থাকবে হলো 21, যেটা কিন্তু এখানে আছে, অর্থাৎ এখানে কিন্তু তাহলে এস আই পি টি এজি এটা আমরা বার করতে পারবো। এস আই পি যদি আমরা দেখি, তো এস এর পজিশন ভ্যালু 19, আই এর পজিশন ভ্যালু হলো 9 আর পি এর পজিশন ভ্যালু হলো 16, যোগ করলে চলে আসবে 44 আর ট্যাগ টি এর পজিশন ভ্যালু 20, এর পজিশন ভ্যালু 1, জি এর পজিশন ভ্যালু 7, যোগ করলে যাবে 28। অর্থাৎ এদের মধ্যে যদি মাইনাস করি আমাদের চলে যাবে কিন্তু 16 অ্যান্সার, অর্থাৎ কিন্তু 16 এটা অপশন নম্বর 2 কিন্তু আমাদের হার্ডওয়্যার অ্যান্সার হয়ে যাবে, যেটা হলো দেখতে পেলাম। এরপরে যেটা আছে সেটা হলো এইটা বলছে 1 3 4 5 2 8 26 13, এটা এদের কোশ্চেন মার্ক, এদের মধ্যে রিলেশনটা বার করতে হবে। যদি আমরা ভালো করে দেখি, 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার যদি করি সেটা কিন্তু 26 আসছে। এরপরে আসছিল 3 স্কোয়ার, এটা যদি নেই তাহলে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এটা কিন্তু আসছে হলো 3 স্কোয়ার মানে 9 2 স্কোয়ার মানে 4 13। এরপরে আছে হলো 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার 16 আর 8 স্কোয়ার 64, যোগ করলো যে 80। আমরা দেখে নেবো অপশানে 80টা আছে কি না। তো অপশানটা হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশানে কিন্তু অপশন নম্বর ডিতে কিন্তু এটা আছে, সেটা কত না 80 সেটা আমরা লিখে নেবো। এবার হলো এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল 80। এরপরে কী আছে, তো এরপরে আছে বলছে 7 1 2 3, এরপর হচ্ছে পরপর রিলেশনটা বার করতে, তো আমরা যদি বার করতে চাই তাহলে দেখা যাক, 7 থেকে 1 বাদ দিলে 6 থাকে, তার সাথে 2 ভাগ করলে 3 থাকে। এবার অর্থাৎ কি, 7 মাইনাস 1 ভাগ 2, এবার ব্র্যাকেটে রাখি না, তো বদমাসের নিয়ম কিন্তু এখানে চলে আসবে না হয়তো। তাহলে এটা করলে কত হবে, ভাগ এটা ডিভাইড বাই এটা হলো 3 আসছে। তাহলে বাকিগুলো একই ফলো করবো, 23 থেকে 3 বাদ দিলে 20, তার থেকে 5 ভাগ দিলে 4, এটাও কিন্তু সঠিকভাবে আছে। অর্থাৎ 21 থেকে কত বাদ দিলে 7, এটা হবে তাহলে 7 এই দুটো গুণ করে নেবো, 3 7 21, তাহলে 21 থেকে 0 বাদ দিলে কিন্তু এটা অ্যান্সারটা আসবে। তাহলে এটা কত হবে, সঠিক অ্যান্সারটা কী হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2। এরপরে যেটা আছে সেটা হলো 16, এখানে একটা কিছু বলেছে। তো আজকে ভিডিওতে কিন্তু আমাদের এই পর্যন্তই, নেক্সট যেগুলো আলোচনা সেগুলো পরদিন হয়ে দেখা হবে। অর্থাৎ ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট অবশ্যই অনেক অনেক ম্যাটার করে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর নেক্সট যে পার্ট, এটা আপনাদের যদি কোনো জিআইতে বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট ডাউন করবেন, নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।